আগামী মার্চে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 12তম আসর। এবারের আসরেও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সাকিব আল হাসানের খেলার কথা রয়েছে। যদিও চোটের কারণে বর্তমানে জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না সাকিব আল হাসান। চলমান নিউজিল্যান্ড সফরে অনুপস্থিত সাকিব আল হাসানের টেস্ট সিরিজ চলাকালেই সুস্থ হয়ে ওঠার কথা রয়েছে। এরপর আইপিএলেও খেলতে পারবেন যদি ফিট থাকেন। একের পর এক চোটের শিকার হওয়া সাকিব আল হাসান আইপিএলে খেললে বিশ্বকাপের আগে তার ফিটনেস কতটা ভালো থাকবে, সেই প্রশ্ন অবশ্য থাকছেই। এই ভিডিওটি স্পন্সর করেছে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক নিউজ পোর্টাল ক্রিকইনফো বাংলাদেশ। ক্রিকেটের আপডেট সব নিউজ সবার আগে পেতে এখনই ভিজিট করুন cricinfobd.com। আর এই কারণে অনেকেই সাকিব আল হাসানের আইপিএল খেলার বিরোধী। বিশ্বকাপের মতো বড় মিশনকে সামনে রেখে আইপিএলের সময়টায় সাকিব আল হাসানের বিশ্রাম প্রয়োজন বলে অভিমত অনেক ক্রিকেট প্রেমীর। তবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি, বরং বোর্ড সিদ্ধান্তের ভার ছেড়েছে সাকিব আল হাসানের উপর। যদিও চোটের কারণেই মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারকে বিদেশি লিগ খেলতে মানা করা হয়েছিল। অবশ্য সাকিবকে ভিনদেশি আসরে খেলতে বাধা না দিলেও বোর্ড চাইছে সাকিব আল হাসানের বিশ্রাম। এই প্রসঙ্গে আলাপকালে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কিছুদিন আগেই জানান, সাকিব আইপিএলে খেলতে খুব আগ্রহী হওয়ায় তার উপরেই সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছেন তারা। এ সময় তিনি বলেন, বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মুস্তাফিজ আইপিএল খেলবে না, সাকিব খেলবে কি না এ নিয়ে কথা হচ্ছে, এখানে দেখতে হবে সে কি চায়, কারণ সে আইপিএল খেলতে খুবই আগ্রহী। যদি সে না খেলে তাহলে আমার সন্দেহ বাংলাদেশের মানুষ আইপিএল দেখবে কি না, কারণ সবাই এখানে আইপিএল দেখে সাকিব আর মুস্তাফিজের কারণে। আইপিএলের মতো দীর্ঘ এবং ধকলযুক্ত আসরে খেললে চোট পাওয়ার সম্ভাবনা থাকে প্রবল। বিশ্বকাপের আগে আইপিএল খেলা তাই একটু ঝুঁকিপূর্ণ। তবে সাকিব আল হাসান শেষমেশ আইপিএলে খেললে চোটের ব্যাপারে সতর্ক থাকবেন এমনটাই প্রত্যাশা বোর্ড সভাপতির। বিসিবি বস বলেন, আমার মনে হয় সে সতর্ক থাকবে, এছাড়া আর কি বলতে পারি। এদিকে আগামী 23 মার্চ থেকে শুরু হবে ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। একই সময়ে ঘরের মাঠে চলবে ডিপিএল। তাই কথা উঠেছে, সাকিব কি বিপিএলে খেলবেন নাকি আইপিএলে খেলবেন? এমন প্রশ্নের নীরব বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। সাকিবের প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে এটা যে অবস্থায় আছে সেটাই। সাকিব যেহেতু চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন, উনি দেশে আসার পরে ওনাকে অ্যাসেস করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, তার পার্টিসিপেশন কবে। এদিকে শুধু সাকিব নয়, ডিপিএলে খেলছেন না জাতীয় দলের অনেক ক্রিকেটার। ঠিক কতজন খেলছেন না সেই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি আরও বলেন, ঠিক কয়জন খেলবেন না সেটি এখনই বলতে পারছি না, তবে 4 থেকে 5 জনের মতো। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, বিপিএল, এরপর নিউজিল্যান্ড সিরিজ খেলছে টাইগাররা। টানা এই খেলার কারণে ঠিকভাবে বিশ্রাম পাচ্ছে না জাতীয় দলের অনেক খেলোয়াড়। তাই ইংল্যান্ড বিশ্বকাপের কথা মাথায় রেখে দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দর্শক মণ্ডলী, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আসরে আপনারা সাকিব আল হাসানকে দেখতে চান কিনা আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।